নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই নারী ও শাড়ি। আজকে দেখুন আমার মাথার উপরে আমাদের চ্যানেল আইডির নিচে দেখুন লাইভ শব্দটা রয়েছে। একদম লাইভ অনুষ্ঠান, আঁচলের অনুষ্ঠান, আমাদের মৌসুমী দিনের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত, খুব মিষ্টি লাগছে দেখতে তোমাকে। এটা এটা হ্যাবিট হয়ে গেছে এখন, ওরাও শুনে গেছে, আমিও অভ্যেস হয়ে গেছি। আমাকে অনেকেই বলেছে মৌসুমী দি আগে সাজদো না, এখন মৌসুমী। না না, আজকে ফেসবুকে একজন জাতা লিখেছে, দেখেছো? কি লিখেছে? তোমাকে কাছ থেকে দেখেছি, তুমি অনেক সিম্পল সুন্দর, টিভিতে যে ধরনের বসো সেটা নিতে পারি না। না 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 না, এটা ঠিক কথা নয়। মৌসুমী দিকে আমি সামনে থেকে এখান থেকে দেখছি, খুব মিষ্টি লাগছে। মৌসুমীদের সাথে আমি প্রচুর আড্ডা মারি, মৌসুমীদের মেকআপ করে না। মৌসুমীদের সব রকম ভাবেই সুন্দর, মৌসুমীদের মন সুন্দর, মৌসুমীদের সব ভাবেই সুন্দর। আজকে তোমার খুব ভালো লাগছে দেখতে, এই শাড়িটা তুমি পরেছো। আমি দেখলাম তনুশ্রী, হ্যাঁ আমি তাই আমাদের ইয়েকে স্মিতাকে বলছিলাম, হ্যাঁ রে 3 বছরে কি আমি রোগামোটা কিছুই হয়নি, একই রকম আছি। বলছে কেন? আলাম, এটা 2016 আমার মেঘার মানে মেয়ের বিয়ের দিন পড়েছিলাম, আজকে আবার পরে এসেছি। ভালো লাগছে দেখতে, একই রয়েছিল। গয়নাটা বদলেছো? গয়নাটা তো, এটা তো জাঙ্ক, শুধু রং। ভালো লাগছে এদের ওদের। তো চলো দেখা শুরু করব। শুরু করার আগে বলি, আমার মনটা সত্যি খারাপ ছিল। আমার এটা বলে নাও, ছোট ছেলে চলে গেছে, স্বপ্ন পূরণ করবে। কিন্তু এটা আমি ক্যাডবিরি না খেয়েছি, একটুখানি খেয়েছি। এটা বলো তুমি, কোলি, থ্যাংক ইউ সো মাচ এই ক্যাডবিরিটা দেওয়ার জন্য। আমাকে বলেছে ও আগের বার পাঠিয়েছিল, সেটা আমি বললাম আমার দোকানে মেয়েগুলো খেয়ে নিয়ে চলে আসো, বাচ্চা বাচ্চা তুমি দেখেছো সব। তার জন্যে ওকে আবার একটা 9,000 টাকা দিয়ে শাড়ি নিতে হলো। কি না, তনুশ্রীর ছেলে চলে গেছে, ক্যাডবিরিটা ফ্রিজে থাকবে, ফ্রিজে ক্যাডবিরি রাখা, যদিও ভুল রেখে গেছে দুখানা ক্যাডবিরি, দুখানা বড় ক্যাডবিরি, তাও ওটা ও পাঠিয়ে দিয়েছে, আমি দিয়ে দিয়েছি। কিন্তু আমি কিন্তু ক্যাডবিরি খাই না, এই চেহারা আর খাই না। তো থ্যাংক ইউ সো মাচ কোলি, নিশ্চয়ই ফুরিয়ে গেলে টিভিতেই বলবো মৌসুমী দিকে যে আমার ক্যাডবিরি ফুরিয়ে গেছে। ভালো থেকো তোমরা। এই তোমাদের এই ভালোবাসারে না আমাকে মানে আমি সত্যি কথা বলতে পোস্টটা করেছিলাম ফেসবুকে, আমি জানি না যে এত মানুষের ভালোবাসা, একটা সাধারণ পোস্ট এত লাইক। লাইকের থেকে বলার কথা, সবাই যে মা, মায়ের যে একটা আলাদা ক্যারেক্টার হয়, তোমার ওই পোস্টটা দিয়ে, তোমার ছবিটা দিয়ে বুঝিয়ে দিয়েছিলে। আর এই যে এত বান্ধবীরা লিখেছেন, তারাও ওর সাথে আমি আরও একটা ছবি দিয়েছি, দেখবো আমিও হাসছি, ও হাসছে, কিন্তু দুজনেই কাঁদছি। হ্যাঁ, এটা হচ্ছে ওতে আমি লিখেছি, এটা খুব সুন্দর কোটেশন, তাতে প্রচুর লাইক পড়েছে, আমি তাদের কাছে মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানাচ্ছি। প্রথম শাড়ি ধনেখালি তাঁত, একদম সরস্বতী পুজো, একেবারে একটু অ্যাঙ্গুলার করে ফুলটা অ্যাপ্লিকে যাচ্ছে। 1 নম্বর শাড়ি, নাম্বার 1, প্রাইসটা হচ্ছে 1650, 1650 নাম্বার 1। নাম্বার 2, 2 নম্বর, বাহ কি দারুণ গো অ্যাপ্লিকটা, মানে একদম মানে সেই প্রভাত সঙ্গীতের কবিতাটা মানে বললাম রবীন্দ্রনাথ ঠাকুরের, মানে দেখো সূর্য উঠেছে, প্রজাপতি, মানুষজন, মানে সব একদম গাছে নতুন পাতা গজিয়েছে। এই হচ্ছে শাড়িটা, নাম্বার 2 দেখালাম, 2 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1450। ছোটবেলায় সেই খরগোশ আর ইয়ের গল্প আমরা পড়েছিলাম, কচ্ছপের গল্প। আমি সেই কচ্ছপ, আমি কিন্তু সবসময় দেরিতে যাই। হ্যাঁ, সবসময় দেরিতে যাই। তসর বাফতা, জরি বর্ডার তসর বাফতা, মৌসুমী দি এবারে মানে সেই তসরে যেরকম জরি বর্ডারটাকে ভাঙা হয় সেই কনসেপ্ট, যেটা আমার তসরে চলে সেটাই আপনারা দেখতে পাচ্ছেন, এই 8 লাইন জরি বর্ডার, তাহলে বুঝতেই পাচ্ছেন এটাই তসর। আর এই যে পড়ে গেল সিল্ক মার্ক, কারণ 60 কাউন্টের মটকার সাথে তসর দিয়ে বোনা এটা, একদম আপনাদের এত কাউন্টাউন জানতাম না, শাড়িটা ভালো পিওর শাড়ি, এইখানে ধরলে দেখতে হবে, এই যে রসরটা, এই রসরটাকে দেখতে হবে। আচ্ছা, এই শাড়িটার দাম বলে দিই, 4500 নাম্বার 3। না ভুল বললে, 4500 তসর বাপ্তা, তাই তো লেখা রয়েছে দিদি, তসর বাপ্তা 4500 লেখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম 4500, ঠিকই বলেছি। আচ্ছা, আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, কে রয়েছেন? হ্যালো,
হ্যালো, নমস্কার। নমস্কার, প্রথমেই বলি দুজনকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। কে বলছো? মৌসুমী দি প্রোগ্রামের জন্য অপেক্ষা করে থাকি। কে বলছো? বিদিশা। ও আচ্ছা, বলো। ও ওর কোটিপতি? কথা বলতে পারিনি, লজ্জা পেয়েছিল। তুমি যদি কথা না বলো, ভ্যানিটি নেই, তুমি ইচ্ছে করলে কথা বলো। তুমি আমাকে দেখে মনে হলো যে আমার এত ভ্যানিটি আছে, বলো তো সত্যি কথা। না, সেটা মনে হয়নি, কিন্তু আমার যেন একটু মানে পুরো সব সময় ধামাকা, যেমন এই যে তসর বাপটা দেখা নেই, ওর প্রচুর অভিযোগ, আমার এই শাড়ি পায় না, ওই শাড়ি পায় না, প্রচুর অভিযোগ ওর। চলো বলো আর কি বলবে, বলো আর কিছু বলবে না। খুব ভালো থাকো, আর মৌসুমী দি শুধু শাড়ি দেখিয়ে যাক, অনেক অনেক শাড়ি দেখিয়ে যাক। থ্যাংক ইউ বিদিশা, ভালো থেকো। আচ্ছা, এটাও কিন্তু সেই জরি বর্ডার তসর বাপ্তা, যেটা এটা কিন্তু তসর বাপ্তা, এটা হচ্ছে আমি প্রথম করছি, বছরের প্রথম দিনে দেখানোর কথা ছিল, তখন পারিনি, ওয়েদারটা খারাপ হয়ে গেছিল। এখনো করছি, যে কটা দেখাচ্ছি সে কটাই রয়েছে, এরপরে আবার যখন বুনে বুনে আসবে, কারণ তসরটা বুনতে যতটা কষ্ট, এই বাপ্তাটা বুনতে ততটা কষ্ট, কারণ এটা আট লাইন জরি বর্ডার, এটা কিন্তু পেটা জরি বর্ডার নয়। দাম জীবনে ফাটবে না। 4 নম্বর 4500, 4-এর পরে যাবো 5 নম্বর। আচ্ছা, কিন্তু ফোন নেবো না। হ্যাঁ, সরস্বতী পুজো তো বটেই, একটা ওয়েট আছে তোমার শাড়িতে গো। ওই যে বললাম, এটা কিন্তু কটন নেই, এই যে সিল্ক মার্ক পড়ে গেছে, ভালো করে দেখে নিন। আর এই আট লাইন তসর আপনারা আমার কাছে দেখেছেন, সেই টানাটাতেই বোনা আছে 60 কাউন্টের মটকা দিয়ে, এটা ব্লু গ্রিন রানি অরেঞ্জের কম্বিনেশন, আলাদা কাপড় জুড়ে জুড়ে ব্লাউজ জোড়া আছে, দেখো না। এটা 5 নম্বর, হ্যাঁ এক্স্যাক্টলি 4500। আমি দেখছিলাম যে ব্লাউজটাকে বোনাই হয়েছে, কিন্তু আলাদাভাবে সেটা ফিল করা যাচ্ছে। এর পরের শাড়িটা হচ্ছে 6 নম্বর শাড়ি, নাম্বার 6, মানে এই যে দেখুন ব্লাউজটা আলাদা একটা কাপড় দিয়ে আবার জুড়ে দিয়েছে, মানে ওরা এটা জুড়ে দিয়েছে। না, এটা আমি করিয়েছি। ও, তুমি করিয়েছো? আরো বড় যেতে হয়, মানে শাড়িটা বড় যেতে থাকে। আমি তো ভাবলাম ওরা করে দিয়েছে। না না, আরো যাতে বড় হয়। এই শাড়িটা দেখাই, এখানে একটা ব্রাউন অরেঞ্জ, একটা ইয়েলো রেড। ধরো তনুশ্রী, তোমার তো এই শাড়িটা দেখি দেখি তুমি হ্যাবিচুয়েটেড হয়ে গেছো, বাপ্তা সম্বন্ধে তুমি অনেকটা বলে দিয়েছো, তোমার আর নতুন করে বলার কিছু নেই। খালি আমি একটাই কথা বলছি, নতুন করে আমার সিল্ক মার্ক পড়েছে, আপনারা দেখেছেন আমার আট লাইন জরি বর্ডার তসরের, এই যে আট লাইন জরি বর্ডার যেটা তনুশ্রীর হাতে আছে, সেই টানাটাতেই 60 কাউন্টের মটকা দিয়ে বোনা, এটা তাই জন্য সিল্ক মার্ক পড়েছে। এইটা হচ্ছে ব্লাউজ পিস, কোনটা ফ্যান্সি ডাই আছে, কোনটা টেবিল ডাই আছে। 4500, ওটা দেখালাম হচ্ছে 6 নম্বর। এবার আসছে 7 নম্বর, উফ কি দারুন, নাম্বার 7, ওয়াও। এটা যেমন টেবিল ডাই করে করে গেছে, এবং এখানে কালার মিক্সিংটা ডিসচার্জে গেছে, অসম্ভব ভালো হয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 7 নম্বর শাড়ি, নাম্বার 7, প্রাইস হচ্ছে 4500 উইথ ব্লাউজ। ব্লাউজটা কিন্তু চকলেটের সঙ্গে ইয়েলো পড়বে। নাম্বার 8 তসরগুলো করি সেরকম ভাবেই করেছি এটা। এটা হচ্ছে 8 নম্বর শাড়ি, নাম্বার 8। তোমাকে তোমাকে একদিন বলেছিলাম যে তুমি কিন্তু আমার রেগুলার প্রোগ্রাম কখনো অ্যানাউন্স করবে না। আচ্ছা, করবো না, না করবো না, করো না। আরে, তুমি যে কদিন থাকবে না সেদিন, সেই কদিন রেগুলার প্রোগ্রাম অ্যানাউন্স করে দিও। আচ্ছা ঠিক আছে, কারণ কি আজকে একটা লাইভ করছি, আবার মনে হচ্ছে খুব সম্ভবত মঙ্গলবার একটা লাইভ আছে তোমার, আমি জানি। আরে বাবু, শিডিউলটা তো তুমিই তৈরি করো, সুতরাং তুমি ছাড়া আর কে জানবে। আর একটা সময় একটা লাইভ আছে, আবার বুধবার দিন আছে, আবার বুধবার দিন মঙ্গল আছে। আর বিদিশার মতো মানুষেরা খুশি হয়ে যাবে, মুগাম্বো খুশ হয়ে, তুম লোক মুগাম্বো হল খুশ হয়ে গায়ো। না বিদিশার খুব দুঃখ জানা তো, তনুশ্রীকে এত সামনে থেকে পেয়ে আমি একটু কথা বলতে, কেন কথা বলে না বিদিশা, আমি এত দুঃখ। কোনজন বিদিশা বলো তো, এটা খুব সুন্দর আমাদের কাঁথা পড়েছিল, সাত মানে তসর কালারের মধ্যে এতক্ষণ চওড়া স্কার্ট বর্ডারে তুমি তাকিয়েছিলে ওর দিকে, ও তাতে খুব প্রাইড মানে প্রাউড ফুল করেছে, যে তনুশ্রী আমার দিকে তাকিয়েছেন তো কথা বলতে পারছে। মৌসুমীদি
কালার কি ভালো লাগছে, এটা অসাধারণ হয়েছে। এটা না ওই মেঘা থেকে শিখেছি গ্রিন পার্পল ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, ওকে পয়সাটিতে দারুণ লাগছিল না গ্রিন পার্পলে একদম। এই হচ্ছে শাড়িটা 4500 নাম্বার 9। আচ্ছা ডার্লিং, এই যে তুমি তোমাকে যে কটবেরি পার্টি পার্টি দুবার পাঠালো যে, সে কিন্তু আমার কথাতে খুব খুশি। কোনটা ওই যে তুমি বলো না, না কেউ মৌসুমীর কথা শুনবে না, খুব আমার কথা শুনে। ওই যে কালারের কথা, হ্যাঁ ওর আমার মতো গায়ের রং, আমি যা যা পড়ি ও সেই সেই রংগুলো পরে। না এরকম এরকম হতেই ভালো তোমাকে পাশে, কিন্তু কথা আমার শুনে। ওটা দেখালাম পার্পলের সঙ্গে গ্রিন 9 নম্বর, এবার আসছি 10 নম্বর, নাম্বার 10 কোলি। কোলি আমি নামটা মনে রাখবো, মোল্লার গেটে থাকে ভীষণ ভালো মিষ্টি মেয়ে, একটা মিষ্টি। এটা আঁচল ফিরোজা টোন একদম, না এটা কত নম্বর বলো? এটা 10 নম্বর। এই শাড়িটা না একটু দেখে রাখবেন, কেউ যদি চট করে বলেন দিদি আমার কালকেই চাই কালকেই চাই, না না হবে না দিদি আমি ওয়েট করতে পারবো, আমি চলে যাচ্ছি, তাহলে চলে যেতে হবে আপনাকে, শাড়িটা পাবেন না আঁচলে, এটা তৈরি করতে হবে, ভীষণ কষ্ট। এটা হচ্ছে 10 নম্বর শাড়ি, কারণ কালারটা এটা ব্রাশ মেজারমেন্ট করা, হ্যাঁ ব্রাশ করে করা, হার্ড ব্রাশ তুমি জানো কি ব্রাশ দিয়ে হয় সেটা, হার্ড ব্রাশ দিয়ে করা তো খুব খুব কষ্ট, কষ্টের কাজ, একদিনে শাড়িটা তো কমপ্লিট হবে না। এটা হচ্ছে ব্লাউজ 10 নম্বর শাড়ি 4500, পরিশ্রম 11 নম্বর, নাম্বার 11। এটা যেমন আমি একটা, এই বাবা তনুশ্রী তোমার শাড়িটা আনতে ভুলে গেলি, আমি জানি তো, আমি ভাবছিলাম যে তুমি তোমার শাড়ি দিলে না, তার জন্য জিজ্ঞেস করলে ব্যাগটা কেন এনেছো, ই বাবা রে বাবা, ঠিক আছে আমি যাব, হ্যাঁ যাব, নিয়ে আসবো। এটা হচ্ছে 11 নম্বর রানী, এটা চট করে বুক করে ফেলেন যারা আমার মতো গায়ের রং, রানী তুতে, ও তুমি তো মঙ্গলবার আসছো, হ্যাঁ মঙ্গলবার আসছি, 11 নম্বর রানী তুতে। আমি কতজনকে বলে রেখেছি আমি পড়ছি খাড্ডি গ্রিন, ঠিক আছে নো প্রবলেম, চলো কত কিছু যে হয়ে যায় উঁচু করে, আচ্ছা আমি উঁচু করে দেবো, তোমার তো হাতে ব্যথা, মাথাটাই কাজ করছে না আমার, স্বাভাবিক তো। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 11 দেখালাম, এবার আসছি 12, ওয়াও 12 নম্বর, নাম্বার 12। আমি ভেবেই রেখেছিলাম মৌসুমী মৌসুমী একদম বুবুলের কথা বলবেন, আমি কিন্তু কাঁদবো, ফট করে কেঁদে দেবো, না না না। এটা হচ্ছে আঁচল ব্লু গ্রিন, একদম রয়্যাল ব্লু আর গ্রিন, দেখো তনুশ্রী কি সুন্দর মন ভালো করা শাড়ি দেখাচ্ছে, একদম এটা সত্যি মন, তুমি এটার সাথে খুব পরিচিত, এটা ভীষণ পরিচিত, এটার মধ্যে একটা পাখি আছে, ব্লকটাতে ডিসচার্জ হয়ে গেছে, মানে কালার ব্রাশ হয়েছে, অনেক খাটনির কাজ, এটা সত্যি সত্যি খাটনির কাজ। কত লোক বসে আছেন জানো, যেদিন আঁচল বাপ্তা করবে, যেদিন মৌসুমীদি বাপ্তা, দেখুন আমরা বাপ্তাটা নেবো সেদিন, ওরে বাবা রে, নিয়ে নিন নিয়ে নিন, লুটে পুটে নিন, সিরিয়াসলি বলছি, বাপ্তাটা আমি একটা বাপ্তা নেবো অবশ্যই, আর আমার পাশে যে বড় কন্যা বসে রয়েছে সে আবার অ্যাশ রেড মিশিয়ে খুব ভালোবাসে, তুই এত মনেও রাখো বলো, সত্যি সত্যি এটা তো খুব সুন্দর হয়েছে, একটু গায়ে ফেলবো মৌসুমীদের শাড়িটা, হ্যাঁ লাল ব্লাউজ আছে, লাল ব্লাউজ আছে বলেই গায়ে ফেলবো, না আর এর ফলটা কি ভালো গো তনুশ্রী, তোমার হেয়ার কাটিংটা ফ্যান্টাস্টিক হয়েছে, এখনই এতক্ষণ পরে খেয়াল করলে, হ্যাঁ কেটে ফেলেছি কবে এর মধ্যেই ছেলে যাওয়ার আগে, বাহ কেটে উড়িয়ে দিয়েছি একদম, তলাটা খারাপ হয়ে গেছিল, সুন্দর দেখতে সময় লাগবে একটু, মানে শাড়িটা গায়ে দেওয়ার পর আমি ক্যামেরায় দেখলাম আরো। এটা হচ্ছে ব্লাউজ, প্রাইস হচ্ছে 4500, নাম্বার 13। আচ্ছা নাম্বার 14 এ কিন্তু কাঁথা নয়, ফুল আছে, ও না আচ্ছা মাথায় রাখবেন, এবার কিন্তু নাম্বার ছাড়া কিছু কাঁথা স্টোল দেখাবো, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে মৌসুমীদি নিজে আজকে এই রকম সেমটা একটা নিয়ে এসেছে নিজের জন্য, তাহলে দেখাতেই হবে, আমি ভেবেছিলাম লাস্টে দেখিয়ে দেবো যদি সময়, আমি না আগে থেকে দেখাবো, কারণ এটা যদি ওই তাড়াহুড়ো করে দেখাবো না বলে। এই শাড়িটা এই স্টোলটার দাম কত? 3750, মাত্র 200 টাকা বাড়লো, দু বছর আগে 3500 ছিল, মাত্র 200 টাকা বাড়িয়েছো, একদম এত কম বেড়ে দাম, এটা কিন্তু শাড়ির বহর, ইচ্ছে করলে কেউ জুড়তে পারেন বা আমাকেও দিতে পারেন, আমি জুড়ে দেবো। এটা 3700 ব্লু কালার দেখালাম, এটা রাস্ট, এগুলো কিন্তু কোনো নাম্বার নেই, একটু মনে রাখবেন কালার বলে, এগুলো কালার বলে, আছে একটা তো সুবিধা আছে এখন, স্ক্রিনশট নিন, ইউটিউবে দেখুন, দেখে থেকে ভালো করে কাজটা দেখুন, এটাও প্রত্যেকটা 2.5 মিটার আছে, হ্যাঁ একদম শাড়ির সাথে অনায়াসে জুড়ে ফেলা যাবে, 3700, 3700, ধরুন চট করে অফিস থেকে একটা ক্যাজুয়াল শাড়ি পরে কোথাও যাচ্ছেন, এটা গায়ে দিয়ে শুধু চলে যান, মৌসুমী তাই করে পুরো শীতকাল একটা কাঁথা স্টোল বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে গায়ে দিয়ে রেখে দেয়, এটা একদম হচ্ছে মেজেন্টা কালারে, এগুলো কিন্তু সব ব্যাঙ্গালোর সিল্কের, হ্যাঁ পিওর জিনিস কিন্তু, এটা মেজেন্টাতে 3700, এটা হচ্ছে রয়্যাল ব্লু
আগেরটা ছিল দেখিয়েছিলাম শুরুতে নেভি ব্লু, এটা হচ্ছে রয়্যাল ব্লু। দেখুন কালারটা দেখে নিলেই বুঝতে পারবেন। 3700 মাত্র, পিওর 3750, এটা 3750। এগুলো সব ব্যাঙ্গালোর সিল্কে একদম হাতের কাজ, আমি উল্টো দিকটা দেখালে আপনারা বুঝবেন, একদম কাঁথা স্টিচ, একদম ওই যে বললাম তো শাড়িটার অর্ধেক। আমি তো এমনিতেই রেজলিউশনে রয়েছি, আজকেও কাঁথা পরেছি, আমি আরো কয়েকদিন পরবো। আমি হিসেব করে দেখলাম আমি 28 দিন কাঁথা পরতে পারবো, 28টা কাঁথা আছে তাই। বাহ, খুঁজে পেতে যা পেরিয়েছি আরো হয়তো। কথা বলে রেখেছি, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে তনুশ্রীর অনেক কথা আছে, অনেকেই আছে, এটাও গর্ব মানে অন্য ধরনের গর্ব যে আমি হস্তশিল্পটাকে নিয়ে চলছি তার জন্য গর্ববোধ করে, 28টা শাড়ি আছে বলে গর্ববোধ করে না, কিন্তু এটা আপনারা ভুল ভাবছেন, আমি আপনাদের বুঝিয়ে দিলাম হস্তশিল্পটা আমি কেন কথা পড়েছি, আমি নাও পড়তে পারতাম, আমি পড়েছি এই যে শিল্পীরা কাজ করছে, এই শিল্পীদেরকে একটু তুলে ধরা। আজকে আমার কাছে 28 জন শিল্পীর কাজ আছে, যেমন আমি আজকে যে শাড়িটা পরেছি 2007 সালের শাড়ি, এই শিল্পী যিনি কাজটা করেছেন তিনি যদি আজকে টিভির পর্দায় আমাকে দেখেন তার প্রতি আমার সম্মান জানাচ্ছি, এটা এর বাইরে কিছু নয়। আর এটা কি তোমার 28 দিনে হয়েছে? 28টা কথা না, এত বছর হয়ে গেছে, 19 বছর। আমার শাড়িটাই তো তোমার প্রায় ওই 17-18 চলছে, তাহলে আমার 28টা কাঁথা স্টিচ আছে মানে আমি 28 জন শিল্পীকে সম্মান জানিয়েছি। 50 দিয়েও কিনেছিলে? এই শাড়িটার দাম 3250 নিয়েছিল, ভাবো এখন কিনতে গেলে কত দাম, 7-এর উপরে একদম। তো এটার জন্যই বলো আমার কিন্তু প্রাউড ফিল করার কিছু নেই, আপনারাও প্রাউড ফিল করুন না। অনেকে গয়না আছে, অনেকেই বলেন আমার কাছে এতগুলি গয়না আছে, আমার নেই, কিন্তু আমার শাড়িটা আছে, আমি এই এই শিল্পীকে সম্মানটা জানাচ্ছি। এইটার দামও 3750। এবারে আমরা সম্বলপুরি ঘিচাতে চলে এলাম, এটা থেকে আমি আর বেরোতে পাচ্ছি না, বেরিও না মৌসুমী প্লিজ। তো রং এত রং করে ফেলছি না আমার, কিন্তু সত্যি কথা বলবো এই শাড়ির আছে আছে 2-3টে, কিন্তু এই শাড়ি নিয়ে আমি গর্ব ওরকম ভাবে করবো না যতটা কাঁথা নিয়ে করবো। এটা আমার বাংলা, আমার বাংলাকে রিপ্রেজেন্ট করছে কাঁথাও বলে লাভ নেই। এটা হচ্ছে ব্লাউজ, এটা হচ্ছে, তবে এটা ভারতবর্ষ, এর মধ্যে ভারতবর্ষ, কিন্তু আমাদের সুতোটা চলে যাচ্ছে, কিন্তু যেহেতু এই প্রসেসিং এর মেশিনটা নেই, তোমাকে আমি আগের দিন অফলাইন বুঝিয়েছিলাম, আবার ব্যাক করছে কিন্তু বাংলাতে। অনেকে যার জন্য উড়িষ্যায় কেন যাচ্ছে শাড়িটা, এই প্রসেসিংটা পাচ্ছে, এই যে এইটা এটা এটা হচ্ছে, প্রাইসটা বলে দিই, প্রাইসটা হচ্ছে 5950। এটা হচ্ছে কিন্তু খুব সুন্দর এদিকের কালারটা, এটা হচ্ছে সি গ্রিন, ব্লু এন্ড সি গ্রিন এর কম্বিনেশন, 5950, 5950, 14 নম্বর। এটা পুরো হাফ হাফে যাবে, মানে মেখলা প্যাটার্ন লাগবে পড়লে পরে। এটার অপোজিট কম্বিনেশন দেখিয়েছিলাম, এরকম কেউ বলেছে নাকি তোমাকে? ও বাবা, প্রচুর লোক, কত লোক ভাবে না কত কিছু বাবা। না আমার তো খুব আনন্দ লাগে তোমাকে নিয়ে ভাবেন, না না তারা যে খুব যে হিট করে কথাটা বলছে তা নয়, বলছে আমরা তো ওই প্রাউড ফিল করতে পারি না, আর আপনার কাছে যদি দুটো থাকে তার জন্য প্রাউড ফিল করুন, যে আমার কাছে একটা কাঁথা থাকলে আমি প্রাউড ফিল করব। এটা হচ্ছে ব্লাউজ, আমি যেমন দুঃখ প্রকাশ করে বলি আরে কাশ্মীর আমার কাছে মাত্র দুটো আছে, কিন্তু কাঁথা আমার কাছে আমি বলতে চাইছি না অনেক আছে, 50টা আছে মৌসুমীদের, এটুকু আমি বলতে পারবো। এটা হচ্ছে রানীর সঙ্গে, এটা হচ্ছে না আমার সত্যি সত্যি মৌসুমীদের একটা গ্রিন কাঁথা লাগবে, আমি দেখলাম আমার সব আছে কিন্তু গ্রিন কালারের কাঁথা নেই। মঙ্গলবার দিন আমি কি করবো, পৈঠানি বুধবার দিন কাঁথা। এটার দাম হচ্ছে দেখালাম যেটা সেটা ছিল 5650, কুচি আঁচল ছিল 6250, পিঙ্কের সঙ্গে ব্লু, এটা আবার ডাবল বর্ডার, যারা তনুশ্রী শাড়িটা পাচ্ছেন না গঙ্গা যমুনা বর্ডার তারা এইটা নিতে পারেন, এবং এই কালারটা ভীষণ সুন্দর। এটা হচ্ছে রানী আঁচলটা, আর তারপরে আসছে ব্লাউজটা রানীর সঙ্গে অরেঞ্জ ইয়েলো মিলিয়ে, আর এটা হচ্ছে সি গ্রিন, মানে একদম ডার্ক সি গ্রিন, বর্ডারটা গঙ্গা যমুনাতে যাচ্ছে। প্রাইস হচ্ছে 5950, নাম্বার 16, 16 নম্বর, 17 নম্বরে আসবো। এটা ভার্জিন কালারে, এর দামটা অবশ্যই কমবে, যখনই ডাই হতে থাকে তখনই দামটা কিন্তু বাড়তে থাকে। এটা 4950, এটা হচ্ছে আঁচল, তারপরে আসছে এটা ব্লাউজ পিস গেল শুরুতে লাস্টে আঁচল, তারপরে এটা লাল ছাড়া কালো ছাড়া, যারা লাল কালো ছাড়া চাইছেন, এটারও প্রাইস হচ্ছে তোমার 4950, নাম্বার 17, গুজরাটি পরবো, গোটা দশেক গুজরাটি হয়তো এদিক ওদিক করে সব সব মেটেরিয়াল পেয়ে যাবো আমি, ওরকম আর 10টা নাহলে 8 দিন তো পরবোই গুজরাটি, তাহলে আমাদের এরকম প্রোগ্রাম করাটা সার্থক হবে। হ্যাঁ আমি তো ওই কারণেই পরবো, মানে আমি পরবোই পরবো, আমি ঠিকই করেছি, হাতের কাজকে প্রমোট করো এই বছরটা হচ্ছে। তুমি যদি বলো তনুশ্রী, এটা কিন্তু হাতের কাজের থেকে কোনো অংশ কম নয়, কম নয় তো, এটাকে বিধি বিধি করতে হয়,
যার জন্য আমি কোটকি ছেড়ে সম্বলপুরি ধরলাম একদম, যে আমি এটাতে ডুববো, আমি একদম আমি তারপরে সম্বলপুরি পরবো, তারপরে আমি বাটিক পরবো, তারপরে আমি ব্লক পরবো, আমি সব হাতের কাজ, মানে জেনুইন কাজকে জেনুইন মেটেরিয়ালকে প্রমোট করো। এই বছরটা জেনুইন জেনুইন থাকার বছর একেবারে। 18 নম্বর শাড়ি, নাম্বার 18, প্রাইসটা হচ্ছে 4950, 4950। আমার ধারণাটা কি ভুল, মানে আমার যে ডেডিকেশনটা কি ভুল, কারণ আমার মনে হয় কি শিল্পী প্রত্যেকে যারা কাজ করছেন প্রত্যেকে শিল্পী, যিনি সুতোটা ডাই করছেন তিনিও শিল্পী। প্রথমে যাচ্ছে স্ট্রাইপে ব্লাউজ, তারপরে আসছে আঁচল লাল কালো, ও ও ও ও খুব চাপ আছে ব্ল্যাকের তানাটা না জুড়তে পারলে আমি দেখাতে পারছি না। এটা হচ্ছে ব্লাউজটা, আর তারপরে আসছে আঁচল, এই হচ্ছে শাড়িটা। এই অ্যাকচুয়ালি কী বলুন তো, এই শাড়িটা চাপটা কোথায়, এই যে কালারটা ব্যবহার হয় না, এই কালার করে ডাই মানে ডাবল কালারের আর কি টেম্পল। 20 নম্বর শাড়ি, নাম্বার 20, প্রাইস হচ্ছে তোমার 7250। 21 নম্বর গুজরাটি, কাগজটা বার করা নিব, আমি কিন্তু গুজরাটি পড়তে শুরু করব আবার, তার মধ্যে পড়বে আজ ভাজে তনুশ্রী তুমি খেয়াল আছে কিনা জানি না, আমাদের লেখা থাকতো হস্তলেখার উপর 2 নম্বর এক্সট্রা মার্কস, আমার কিন্তু এই সেলাইটার উপর এক্সট্রা মার্কস থাকে, আঁচলের গুজরাটি তো অনেকগুলোই রয়েছে, মিক্স ম্যাচে রয়েছে অনেকগুলো রয়েছে, ম্যাক্সিমাম অশোকদার কাজ করবো। এটাও তো রয়েছে তোমার কাছে, গাদওয়ালটা, গাদওয়ালটা দিয়ে শুরু করবো ভাবছি। আচ্ছা, গাদওয়ালটা দিয়ে শুরু করবো। এটা হচ্ছে শাড়িটা, এটা মেজেন্ডার সঙ্গে ইয়েলো, এবং ওটা দিয়ে আমার আঁচলের সাথে প্রথম পথ চলা শুরু ওই শাড়িটা দিয়ে। তখন মধ্যে তোমার সাথে প্রোগ্রাম, না না তখন তোমাকে বলেছিলাম আমি সাদা লাল শাড়িটা পরবো না বলছিলাম, তুমি বলে আমাকে দাও আমি কাজটা করিয়ে দেবো ফার্স্ট আর কি। ওটা তখন কথাও বলতাম না মৌসুমীদের সাথে, মৌসুমীদের আসতো প্রোগ্রাম করতে চলে যেত, আমি আমার মতো প্রোগ্রাম করতো অন্য কিছু, হয়তো একটু দেখালে মুচকি হাসি। এটা মেজেন্ডার সঙ্গে যাচ্ছে, দামটা হচ্ছে 7500, নাম্বার 22, উইথ ব্লাউজ। আহ, 23, বাহ মন ভালো হয়ে গেল। এটা হচ্ছে তুলে রাখবো, ভাষা দিবসের আগে একটা প্রোগ্রাম আছে তখন দেখাবো। দারুন দারুন, এটা দেখাবো না। এটা হচ্ছে 23, 23 নম্বর শাড়ি,24 নম্বর, এই পিঙ্কটা মৌসুমীদের পছন্দের, এটা তোমার আছে, আছে ফেসবুকে ছবিটা দেওয়া আছে, আগে তো মাঝে মাঝে এই ছবিটাকে আমার কাছে ফেরত চলে আসতো, এই শাড়িটা চাই, হ্যাঁ এই শাড়িটা চাই। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের 24, 7500 উইথ ব্লাউজ 24, 25 এ যাব। 25 নম্বর, নাম্বার 25, এটা খালি আমার গায়ের রঙে কেউ বুক করবে না, কোনো কথা শুনবে না, কারণ আমাদের হাতে টাইম নেই, আমাদের তুলে দিই তো কানে দিয়ে দেবো এরকম করে, না হাতে টাইম নেই তাই চট করে বলে দিই। এই হচ্ছে শাড়িটা, এটা রাস্ট কালার, প্রাইসটা বলবেই বলতেই হবে, আমি জিতেছি 7500। এটা দেখালাম নাম্বার 25, কিন্তু কারণ চাপ নিতে চায় না। এটা হচ্ছে 27 বাদামের খোসার রং, যেটা একদম 27 5000, ওইটার কথা বলছি, 8500 একটা ইয়েলো রানী, এই ডিজাইনটা পাবেন 8500 তে। আদা ভেতরের পাল্পের কালারটা,
তাই মানে আদার খোসাটা ছাড়ালে যে ভেতরটা যেটাকে আমরা বাটি রস করি সেটার কালার দেখুন খুব সুন্দর এটা খুব সুন্দর বাহ আর এই হচ্ছে হাফটা প্রাইসটা হচ্ছে 8500 নাম্বার 28 এটারও ব্লাউজ তবে আমি বলবো এইটুকু নিয়ে নিন অন্য কাপড় ব্লু এর সঙ্গে এটাকে অ্যাডজাস্ট করে ব্লাউজটা বানান সামনের পোরশনটা ব্লু করুন ভীষণ ভালো লাগবে এবারে চলে যাব হচ্ছে নাম্বার 29 আরেকটা ইয়েলো রানি এটাও তাই 8.5 দাম কিন্তু ইয়েলো রানি এটা না ব্ল্যাক না ব্রাউন ব্রাউন আছে তার সাথে হোয়াইট আছে আরেকটা পুরো রানিতে পাবেন পুরো রানিতে পাবেন এটাও 8500 8500 নাম্বার 29 বেশ গুজটি গল্প হাতে কি সময় আছে তাহলে উঠবে হ্যাঁ আছে এবার আসছি 30 নম্বর তসর এটা ছত্তিশগড় আমি বলতে পারবে জিজ্ঞেস করতে পারতে পরীক্ষা দিতে পারতে সরি সরি এটা ঘিচার ব্যবহার আছে আঁচলে কিন্তু ঘিচা দিয়ে উইভ আছে কালারটা অসম্ভব সুন্দর অনেক বয়স অবধি এই কালারটা কিন্তু ক্যারি করা যায় স্কার্ট বর্ডারের ডিজাইন 5.5 এর দুটোই দেখাচ্ছি 5530 নম্বর ফিট ব্লাউজ কন্টাস ব্লাউজ আবার যখন হয়ে আসবে তখন আবার দেখাবো এটা অনেক বয়স অবধি এই ডিজাইনটা এবং এই কালারগুলো অনেক বয়স অবধি ক্যারি করা যায় এটা গ্রিনের সঙ্গে রেড আঁচল পার এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে 31 এরও প্রাইস হচ্ছে 5500 নাম্বার 31 31 নম্বর 5500 উইথ ব্লাউজ 32 এই তসরগুলো না তনুশ্রী হাতে মুড়িয়ে দেখানো হচ্ছে যে কি লেভেলের তসরগুলো সত্যি তাই আর সেটা হ্যান্ড উইভিং তসরের সুতোটা হাতে কাটা ডাইটা হাতে বোনাটা হাতে কোনো প্রযুক্তির ব্যবহার নেই এটা কিন্তু হস্তশিল্প এটা একদম এটা কোনো প্রযুক্তির ব্যবহার নেই মেশিন নয় কিন্তু একদম মানে শাড়িটা তৈরি হয়ে এসেছে আপনার কাছে কোনো পালিশও হয়নি আর আলাদা করে এটা হচ্ছে আঁচলটা ডটস এর আরেকটা কথা স্বর্ণচুরি কিন্তু পালিশ করা যায় না না আমার কাছ থেকে যারা স্বর্ণচুরি নিয়েছেন আমি তাদেরকে পালিশ করে বলেছি কেউ পালিশ করবেন না স্বর্ণচুরি কিন্তু পালিশ করা যায় না পালিশ করে এটুকু হয়ে যাবে স্বর্ণচুরি পরে নিন চুটিয়ে পরে আয়রন করুন এটার দাম বলে দিই এটার দাম হচ্ছে 7532 এবারে আসছি 33 নম্বর এটা না প্রুশিয়ান ব্লু সহজে এই ব্লুটা তসরে তো হয়ই না ভালো ব্লু এটা তসরে এই ব্লুটা হয়ই না সচরাচর কিন্তু এটা সুতো ডাইয়ের উপরে হচ্ছে 2 মিনিট হাতে আছে 33 নম্বর প্রাইস হচ্ছে 7500 33 নম্বর 34 হচ্ছে রানি একদম রানি বাহ নাম্বার 34 এটার মধ্যে কিন্তু রেশমের পুরোটাই বুনুই গেছে দুটো কালারে একদম হট রানি কালার এটা হচ্ছে 34 প্রাইস হচ্ছে 7500 উইথ ব্লাউজ ব্লাউজটা স্ট্রাইপে 34 দুটো দেখিয়ে দিচ্ছি এই কালারটাও খুব সুন্দর এটা মেরুন আর ওয়াইনের মাঝে মাঝে টোন খুব সুন্দর কালারটা একই কারণে বলে খুব পরিষ্কার লাগে তাই না এটা উইভটাও একই হ্যাঁ হ্যাঁ ওই পাখি 35 7500 36 এই কালারটা কি মিষ্টি কালার সব কমপ্লেক্সনে যায় যারা না প্লিট করে শাড়ি পরেন তারা এই শাড়িটা নিয়ে নিন এত সুন্দর এটা আঁচল তো পার পাড়ের দিকে দেখুন গোল্ডেন পাখি সিলভার পাখি আর সারা গায়ে ছোট ছোট বুটি এটা হচ্ছে 36 দেখালাম 36 নম্বর 7500 37 37 নম্বর শিমের কালার একদম কি কালার যায় না তো শিম শিম এখন শিম খাচ্ছ না শীতকাল ওই একই ডিজাইন সুন্দর 37 প্রাইস হচ্ছে 38 হচ্ছে চারকোল ব্ল্যাকটা মানে চারকোল ব্ল্যাক আঁচলটা একদম ডিফারেন্ট এটা কিন্তু সুতোর সঙ্গে গোল্ডেন জারির ব্যবহার সুতো মানে কটন নয় কিন্তু না 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 রেশম সুতো যেটা আর কি সিল্ক থ্রেডই তো কিন্তু মানে জড়ি নয় সারাটা জড়ি নয় একটা জড়ি একটা রেশম সুতো এটার দাম হচ্ছে 37 7500 এটা 38 দেখালাম না 38 হ্যাঁ এটা 39 39 আঁচল এটা তো আমার মতো বুটিটা আমি যেটা পিচ করি সেরকম এটা 39 39 নম্বর 7500 উইথ ব্লাউজ 40 ওয়াও এটা দুজনেরই পছন্দ এবং আপনাদের আপামর মানুষের পছন্দ স্ক্রিনশট নিন ছবি পাঠাতে থাকুন ভালো করে দেখুন ধীরে সুস্থে বুকিং করুন কোনো চাপ নেই আসলে মঙ্গলবার প্রোগ্রামটা ভুট্টা করেছে মঙ্গলবার প্রোগ্রাম হয়েছে তো তাতে কি হয়েছে মঙ্গলবার প্রোগ্রাম আছে আড়াইটের সময় আপনারা এই প্রোগ্রামের বুকিংও করতে থাকুন শাড়ি থাকলে পেয়ে যাবেন হয়ে আসলে পেয়ে যাবেন এটা হচ্ছে 47500 উইথ ব্লাউজ হাতে সময় নেই বিদায় নেব আজকে এই মুহূর্তে এই পর্যন্তই ভালো থাকবেন সকলে নমস্কার